দেশের প্রাপ্তবয়স্ক জনগণকে পেনশনের আওতায় আনার লক্ষ্যে সর্বজনীন পেনশন বিধিমালা জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সোমবার এক চার আগস্ট জারি করা বিধিমালা অনুযায়ী এক আট বছর বা তার বেশি বয়সী নাগরিকরা চারটি স্কিমের মাধ্যমে এতে অন্তর্ভুক্ত হতে পারবেন জাতীয় পরিচয়পত্রধারী সকল বাংলাদেশী নাগরিক স্কিমে অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে পারবেন এসব স্কিমে যুক্ত হয়ে আজীবন পেনশন সুবিধা পেতে ন্যূনতম দশ বছর নিরবচ্ছিন্নভাবে নির্দিষ্ট হারে চাঁদা দিতে হবে তবে পরপর তিন মাস চাঁদা দিতে ব্যর্থ হলে পেনশন হিসাব স্থগিত হয়ে যাবে এরপর সহ সমুদয় বকেয়া কিস্তি পরিশোধ না করা পর্যন্ত হিসাবটি সচল করা হবে না আগামী সতেরো আগস্ট সর্বজনীন পেনশন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি অনুষ্ঠানে সংযুক্ত থাকবে গোপালগঞ্জ বাগেরহাট রংপুর জেলা ও সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস এরপরই বিধিমালা কার্যকর হবে এ কর্মসূচির আওতায় প্রবাসীদের জন্য প্রবাস বেসরকারি কর্মচারীদের জন্য প্রগতি সকর্মে নিয়োজিত অনানুষ্ঠানিক খাত ব্যক্তিদের জন্য সুরক্ষা এবং অতি দরিদ্রদের জন্য সমতা এই চারটি স্কিমের কথা উল্লেখ রয়েছে বিধিমালায় এসব স্কিমে যুক্ত হয়ে বেসরকারি খাতের কর্মচারী বা প্রবাসীরা তাদের মোট চাঁদার চেয়ে সর্বনিম্ন দুই দশমিক ত্রিশ গুণ থেকে সর্বোচ্চ বারো দশমিক একাইশ গুণ অর্থ পেনশন হিসেবে পাবেন বেসরকারি কর্মচারীরা মাসিক দুই হাজার তিন হাজার ও পাঁচ হাজার টাকা চাঁদা দিয়ে প্রগতি স্কিমে যুক্ত হতে পারবেন প্রবাস স্কিমে মাসিক চাঁদা ধরা হয়েছে পাঁচ হাজার সাড়ে সাত হাজার এবং দশ হাজার টাকা সুরক্ষা স্কিমে কৃষক রিকশাচালক শ্রমিক কামার কুমার জেলে স্কিম রূপান্তরের ক্ষেত্রে রূপান্তরিত স্কিমে নতুন চাঁদার হিসাব পৃথক রেখে লভ্যাংশ ও পুঞ্জীভূত জমার অর্থের হিসাব করতে হবে যা পূর্বতন স্কিমের পুঞ্জীভূত জমার সঙ্গে যুক্ত হবে স্কিম রূপান্তরের কারণে মেয়াদপূর্তিতে মাসিক পেনশনের পরিমাণ পুনর্নির্ধারিত হবে দেশের নাগরিক জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে কোন স্কিমে অন্তর্ভুক্ত হতে পারবেন যেসব প্রবাসীর জাতীয় পরিচয়পত্র নেই তারা পাসপোর্টের ভিত্তিতে প্রযোজ্য স্কিমে নিবন্ধন করতে পারবেন তবে সম্ভাব্য স্বল্প সময়ের মধ্যে জাতীয় পরিচয়পত্র গ্রহণ করে তার অনুলিপি পেনশন কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে একই সঙ্গে পাসপোর্ট নবায়ন বা পুন ক্ষেত্রে নবায়ন করা বা পুন করা পাসপোর্টের অনুলিপি কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে বিদ্যমান সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় থাকা ব্যক্তিরাও প্রযোজ্য স্কিমে অংশগ্রহণ করতে পারবেন তবে পেনশন কার্যক্রমে অংশগ্রহণের আগে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সব সুবিধা সমর্পণ করতে হবে তবে সম্ভাব্য স্বল্প সময়ের মধ্যে জাতীয় পরিচয়পত্র গ্রহণ করে তার অনুলিপি পেনশন কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে একই সঙ্গে পাসপোর্ট নবায়ন বা পুন ইস্যুর ক্ষেত্রে নবায়ন করা বা পুনলিস্যু করা পাসপোর্টের অনুলিপি কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে বিদ্যমান সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় থাকা ব্যক্তিরাও প্রযোজ্য স্কিমে অংশগ্রহণ করতে পারবেন তবে পেনশন কার্যক্রমে অংশগ্রহণের আগে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সব সুবিধা সমর্পণ করতে হবে কোন স্কিমে নিবন্ধনের জন্য দেশে ও প্রবাসে অবস্থানরত বাংলাদেশী নাগরিকদের কর্তৃপক্ষের নির্ধারিত ফরম অনলাইনে পূরণ করে আবেদন করতে হবে আবেদনের পরিপ্রেক্ষিতে একটি ইউনিক আইডি নম্বর দেওয়া হবে আবেদনে উল্লিখিত মোবাইল নম্বরে এবং অনিবাসী আবেদনকারীর ক্ষেত্রে ইমেইলের মাধ্যমে ইউনিক আইডি নম্বর চাঁদার হার ও মাসিক চাঁদা প্রদানের তারিখ জানিয়ে দেওয়া হবে সোনালী ব্যাংকে জাতীয় পেনশন কর্তৃপক্ষের একটি কেন্দ্রীয় অ্যাকাউন্ট থাকবে এছাড়া ভিন্ন ভিন্ন স্কিমের আওতায় প্রত্যেক দাতার নামে একটি পৃথক পেনশন অ্যাকাউন্ট থাকবে করপাস নামে এ অ্যাকাউন্টেই চাঁদাদাতার টাকা হিসাব করা হবে কর্তৃপক্ষ প্রতি অর্থ বছর শেষে সর্বজনীন তহবিলের নিরীক্ষিত হিসাব বিবরণী অনুযায়ী কর্পাস হিসাবের স্থিতির উপর লভ্যাংশ ঘোষণা করবে লভ্যাংশ পুনরায় কর্পাস অ্যাকাউন্টে জমা হবে চাঁদাদাতার কর্পাস অ্যাকাউন্টে পুঞ্জীভূত জমার ভিত্তিতে কর্তৃপক্ষ মাসিক পেনশন নিরূপণ করবে নিবন্ধনের পর অংশগ্রহণকারী নির্ধারিত তারিখের মধ্যে মোবাইল ব্যাংকিং অনলাইন ব্যাংকিং ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে বাতকশিলী ব্যাংকের কোন শাখার মাধ্যমে কর্তৃপক্ষের নির্ধারিত ব্যাংক হিসাবে মাসিক চাঁদা জমা দেবেন প্রবাসীরা ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে বৈধ চ্যানেলে বৈদেশিক মুদ্রায় মাসিক চাঁদার টাকা কর্তৃপক্ষের নির্ধারিত ব্যাংক হিসাবে জমা দেবেন নির্ধারিত তারিখের মধ্যে কিস্তি পরিশোধ না করলে পরবর্তী এক মাস পর্যন্ত জরিমানা ছাড়াই জমা দেওয়া যাবে তবে এক মাস অতিবাহিত হলে পরবর্তী প্রতিদিনের জন্য এক শতাংশ হারে জরিমানা গুনতে হবে কিন্তু কোন চাঁদাদাতা যদি ধারাবাহিকভাবে তিন মাস চাঁদা পরিশোধে ব্যর্থ হন তাহলে তার পেনশন হিসাবটি স্থগিত হয়ে যাবে এরপর জরিমানা সহ সমুদয় বকেয়া কিস্তি পরিশোধ না করা পর্যন্ত হিসাবটি সচল করা হবে না চাঁদাদাতা মাসের নাম উল্লেখপূর্বক যে কোনো পরিমাণ চাঁদার টাকা অগ্রিম হিসাবে জমা দিতে পারবেন কোন প্রতিষ্ঠান স্কিমে অংগ্রহণ করলে কর্মী এবং প্রতিষ্ঠানের জন্য ধার্য করা মাসিক চাঁদা প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটিকে একত্রে পেনশন তহবিলে জমা দিতে হবে সব স্কিমের জন্য চাঁদার কিস্তি চাঁদাদাতার পছন্দ অনুযায়ী মাসিক ত্রৈমাসিক বা বার্ষিক ভিত্তিতে পরিশোধের সুযোগ থাকবে কোনো চাঁদাদাতা চাঁদা প্রদানকালে শারীরিক ও মানসিক অসামর্থ্যের কারণে স্থায়ী বা সাময়িকভাবে আংশিক বা সম্পূর্ণ কর্মহীন ও উপার্জনে অসমর্থ হলে তাকে অস্বচ্ছ চাঁদাদাতা হিসেবে ঘোষণার জন্য তিনি কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে আবেদন করতে পারবেন